হাতী ট্রেনিং ক্যাম্পে ছুয়া হাতী মামার মৃত্যু। চন্দকার কুমার খুঁটিরে কুমকি তালিম নেওতলা হাতী মামা, মৃত্যুর কারণ কণ তাহা অস্পষ্ট রয়েছে। আজ মৃত হাতী ছুয়ার পোস্টমর্টম করা যাব বলে জানা পড়েছে। হাতী ট্রেনিং ক্যাম্পে হাতী ছুয়া মামার মৃত্যু হয়েছে। চন্দকার কুমার খুঁটিরে কুমকি তালিম নেওতবা সময় হাতী মামা জানা পড়েছে যে জীবন যাইছি, মৃত্যুর কারণ কণ তাহা অস্পষ্ট। আজ মৃত ছুয়া হাতীর পোস্টমর্টম। এ বাবদরে অধিক সূচনা পাই রোশন রথ আমার প্রতিনিধি ফোন লাইনে যোড়ি হয়েছেন। রোশন, কিছুদিন পূর্বরু আপনি হি স্টোরি করেছিলে যে কিভাবে ভাবে মামা হাতী কুমকি ট্রেনিং নেওতলা, কিভাবে ভাবে সে অনেক পারদর্শী রয়েছিলা। বর্তমান সময়ে ছুয়া হাতীর মৃত্যু কথা সমস্ত চকিত করেছে। কোণ রহিথাই পারে কারণ, কাহিকি এমতি এক ঘটনা সামনা কো আসলা? দেখুন, নিশ্চিত ভাবে হাতি 7 বছর কুড়ি হাতি থিলা মামা, এবং তাকু নন্দন কানন রু অনা দেইতলা এই যে ট্রেনিং ক্যাম্প। বড় কথা হচ্ছে যে হাতি, যে 5টি হাতির ট্রেনিং চালিছে, সেই হাতি ভিতরে সবুঠু আক্টিভ ছিলা মামা, ওয়েল ট্রেন ছিলা, যাহা তাকু নির্দেশ দিয়া যাইতলা সেই অনুসারে কাম করতলা। যেউথিপাই সেই 5টা হাতি ভিতরু যেতবেলে গোটায় হাতি উপরে বসি আমি ডেফর্ড করিয়া পাই ইচ্ছা করছিলু, সেই ছিলা মামা হাতি। তা উপরে বসি হি আমি কিভাবে ভাবে তাকু ট্রেন্ড করা যাচ্ছে, কিভাবে ভাবে তাকু নির্দেশ দিয়া যাচ্ছে, এবং সেমানে কেমতি তাকু পালন করছি, সেই তা সেই দিয়ে আমি তা উপরে বসি ডেফর্ড করছিলু। এবং আজি যা খবর আসুছি যে মামার মৃত্যু হয়েছি, এবং বড় কথা হচ্ছে বর্তমান পর্যন্ত কারণ জানা পারি নাই। বন বিভাগ পক্ষ আমি যা সূচনা নেউলু যে গতকালি রাতি পর্যন্ত হাতি ঠিক লা, হাতি খাইবা এবং শোবার মধ্যে ভিডিও রেকর্ডিং করা যাইছি, এবং তার কোশ প্রকার তার যে কার্যকলাপে সন্দেহ সৃষ্টি হচ্ছিল। আজ সকাল যেতবে হঠাৎ মৃত অবস্থায় যে হাতির সেন্টর রয়েছে, যে হাতি মানে রেস্ট সেন্টর রয়েছে, সেটু যেতবে উদ্ধার করা গলা সবু বন কর্মচারী আশ্চর্য হয়ে যাই। অনুমান করা হচ্ছে হয়তো হরপিস যে রোগ, যেটা হাতির মৃত্যু করার গোটে বড় কারণ হয়ে পারে বলে, হরপিস রোগ যোগ মৃত্যু হয়ে পারে বলে, কিন্তু স্পষ্ট কারণ বর্তমান সুদ্ধা জনা পড়ে। কারণ হাতি পূর্বরু মধ্যে কোণী রোগের আক্রান্ত নথিলা, এবং হাতি সম্পূর্ণ ভাবে সতেজ লা, যেহেতু মাই হাতি লা, তেণু পুরাপুরি ভাবে ফিট লা হাতি। নন্দনকানন রু তাকে রেসকিউ করে অনাযাই, এবং ট্রেনিং সেন্টর সবুঠু ট্রেন্ড হাতি ভিতরে মামা লা, যে হাতি কুমকি তালিম নেওয়া পরে আগামী দিনের এই যে অন্যান্য বনুয়া হাতি কাবু করবার এমানে বন বিভাগের রক্ষক পালটি থাকে। তেণু এভাবে হাতির মৃত্যুকে নিয়ে নিশ্চিত ভাবে গোটে বড় প্রশ্ন সৃষ্টি হচ্ছে যে বহুত বহুত ধন্যবাদ রোশন রথ, অধিক অপডেট দৌলে খবর কু নেই মৃত্যুর কারণ অস্পষ্ট রয়েছে। আজ ছুয়া হাতির পোস্টমর্টম করা যাব। মামা কুমকির ট্রেনিং নেওতলা এবং খুব আকটিভ রয়েছে বলে রোশন কৌলে, তবে কাহিকি হাতি ছুয়ার মৃত্যু হয়েছে তাকে নেই চিন্তা। যদি আপনার ভিডিওটি ভাল লাগিলা, তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সবসক্রাইব করা জমা ভি ভুলন্তু নাহিঁ।